ومين رهوي جابي مظلوم غزواي هند باغا بيغو পদে পদে আসবে মুসিবত চারদিকে পড়বে পাপের ধূল মুমিনরা হয়ে যাবে মজলুম গজওয়ায়ে হিন্দ বাঘা বেগুন চারদিকে পড়বে মুসিবত চারদিকে পড়বে পাপের ধূল মূর্খরা গড়বে সমাজ উঠে যাবে লে মোলাজ আসছে কিয়ামত রুখতে মুসিবত রাখছে আজাল বেলাল আসবে এই মহাকাল রুখতে হবে ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটা মানুষ ধ্বংস প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষের জন্য জাহান্নাম কিন্তু চাগুনওয়ালা মানুষ জাহান্নাম না যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে ওই ব্যক্তি জাহান্নামী না ক্ষতিগ্রস্ত না ওই ব্যক্তি আল্লাহর তরি বিনা হিসাবে যাবে সুবহানাল্লাহ তার মধ্যে এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে وعملوا الصالحات অতঃপর আমলে সালেহ করেছে নেক আমল করেছে তারা আল্লাহর তরি বিনা হিসাবে জান্নাতে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেছেন যার মধ্যে এই চারটা গুণ থাকবে যেই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বর্ণনা করে দিয়েছেন ওই ব্যক্তি দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে কোনদিন দাজ্জালের ফিতনার মধ্যে পড়বে না যেই ব্যক্তির মধ্যে চার গুণ থাকবে ওই ব্যক্তি দাজ্জালের সামনে কোনদিন পরাজিত হবে না একদিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মদিনার মধ্যে একটা খেজুর গাছের নিচে দাঁড়ানো অবস্থায় চোখের পানি ছেড়ে দুই টাকা উঠে কি যেন বলতেছে আর কান্না করতেছে এমন তো অবস্থা আবুল বাবা আল্লাহ নবীর সামনে এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গুরু বিজি আপনি কেন এই গাছের নিচে দাঁড়াইয়া দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছাইরা কেন কান্না করতেছ না কি যেন দোয়া করতেছে এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া বলে আবুল বাবা রে আমি নবীর ভয় হইতেছি আমি নবীর ভয় হইতেছি না জানি আমার দুর্বল উম্মতেরা দাজ্জালের সামনে পড়ে দাজ্জালের ফেতনার মধ্যে পড়ে তারা যেন দাজ্জালকে খোদা বলে মেনে নেয় আমি নবীর তো ভয় হইতেছি কেননা দাজ্জালের ফেতনা এমন ভয়ঙ্কর দাজ্জাল আসমানের মধ্যে তাকাইয়া মেঘকে বলবে বৃষ্টি দিতে মেঘ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিবে গাছকে বলবে ফল দিতে গাছ সাথে সাথে ফল দিয়ে দিবে দাজ্জাল আপনার পিতামাতাকে কবর থেকে উঠাইয়া বলবে এই দেখ তোদের পিতামাতাকে আমি জীবিত করে দিয়েছি যাদের মধ্যে ঈমান বড় দুর্বল থাকবে তারা সাথে সাথে দাজ্জালকে খোদা বলে মেনে নিবে আর যাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে যাদের ঈমান শক্ত থাকবে তারা বলবে এরে দাজ্জাল তুই আবার আমার পিতামাতাকে মৃত্যু দে আবার তারপরে জীবিত কর তখন দাজ্জাল দরা খেয়ে যাবে পারবে না যার মধ্যে এই চার গুণ থাকবে ওই ব্যক্তি কোনদিন দাজ্জালের সামনে পরাজিত হবে না ওই ব্যক্তি ডাক দিয়া বলবে এর দাজ্জাল তুই তো কোনদিন খোদা হতে পারিস না দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত বাম হাতে থাকবে জাহান্নাম দাজ্জাল ডাক দিয়া বলবে এই দেখ আমি তোদের জন্য জান্নাত নিয়ে এসেছি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে মুছে দিবে সাথে সাথে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যাবে দাজ্জালের ফেতনা বড় ভয়ঙ্কর আল্লাহ
আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন সকলে পড়ি আমিন ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদে রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মুমিনকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল চারদিকে পারবে মুসিবত চারদিকে পড়বে পাপের ধূপ মূর্খরা গড়বে সমাজ উঠে যাবে নেমুলাজ আসছে কেয়ামত রুখতে মুসিবত রাখছে আজাল বেলাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুরের মধ্যে চারটা গুণ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর আসরের কসম সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটা মানুষ ধ্বংস প্রত্যেকটা মানুষ জাহান্নামী প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যার মধ্যে চারটা গুণ থাকবে ওই ব্যক্তি ধ্বংস হবে না ওই ব্যক্তি আল্লাহ তরি বিনাইশে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এর মধ্যে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وَتَوَاصَوْا بِالصَّبْرِ الله بولছে এক নম্বর হলো ইল্লা আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে দুই নম্বর হলো ওয়ামিলুস সালিহাত অতঃপর নেক আমল করবে তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক হকের পথে চলবে আজকে আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় হকের কথা বলে না চাকরি চলে যাবে এই জন্য হক কথা বলে না এই জন্য আমার পারের ভাইরা হক কথা শুধু ইমাম সাহেব বলবে না যেই জায়গায় ইসলামের বিরুদ্ধে আচরণ হবে সেই জায়গায় হক কথা বলতে হবে মসজিদ মুসল্লিদের সাথে মিশে চলে কেননা মুসল্লিদের যদি মুসল্লিদের সাথে যদি হক কথা বলে যদি হারাম যদি হারামের কথা বলে সুদ ঘুষের কথা বলে তাহলে তার চাকরি চলে যাবে যদি সুদের বিরুদ্ধে কথা বলে তাহলে কিছু লোকের চুলকানি এসে যায় যদি হারামের বিরুদ্ধে কথা বলে কিছু লোকের চুলকানি এসে যায় এই জন্য মসজিদের ইমাম সাহেব হক কথা বলে না আমার পরের ভাইরা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আমি তোকে এত সুন্দর একটা নিয়ামত দিয়েছিলাম আমি তোকে সমাজের নেতা বানিয়েছিলাম তোর পিছনে হাজার হাজার লাখ লাখ মুসল্লি নামাজ পড়তো কিন্তু তুই মুসল্লিদের সাথে সুন্দর আচরণের কারণে মুসল্লিদের ভালোবাসার কারণে হক কথাগুলো বলিস নাই কাল কিয়ামতের দিন তখন ওই ইমাম সাহেব ধরা খেয়ে যাবে কি হবে ইমাম সেজে সমা কি হবে ইমাম কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে
আল্লাহ রব্বুল আলামিন চার নাম্বার গুল বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালাস ইল্লাল ইনসানা লাফি খুস ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর আল্লাহ পাক রব্বুল আলামিন চার নাম্বার গুণের কথা বলছেন যে ধৈর্য ধারণ করা আজকে আমাদের মধ্যে একেবারে ধৈর্য নাই কিন্তু আল্লাহর হাবিব বলছে যে ব্যক্তি বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করবে তার বিপদের পরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাকে সফলতা দিয়ে দিবে আল্লাহ নবীর একজন সাহাবী প্রত্যেকদিন একামতের সময় নামাজের মধ্যে আসি আবার নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাসার মধ্যে চলে যায় সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের কাছে নালিশ দিলেন ওগো নবীজি আপনার অমুক সাহাবী একামতের সময় নামাজ পড়ার জন্য আসে আবার সালাম ফেরার সাথে সাথে মসজিদ থেকে বাসার মধ্যে চলে যায় আল্লাহ নবী বিশ্ব নবী তিনবার না শোনা পর্যন্ত কার উপর ভ্রূক্ষেপ করেন না আল্লাহ নবী চুপ করেছিলেন কিছু বলেন নাই আবার কয়েকদিন পরে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের নামে নালিশ করলেন আল্লাহ নবী কিছু বলেন নাই আবার কয়েকদিন পরে তৃতীয়বার সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের নামে নালিশ করলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলো আমার সাহাবীরা রে আমার সাথে আসো ওই সাহাবীর বাড়ির মধ্যে যাব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ওই সাহাবীদের বাড়ির মধ্যে গিয়া ডাক দিয়া বলে রে সাহাবী রে আমি তোমার কলিজার টুকরা দু বিশেষ ঘর থেকে বের হয়ে আসো ঘরের মধ্যে দেখি কোন আওয়াজ নাই আবার আল্লাহ নবী ডাক দিয়া বলি রে সাবিরি আমি তোমার দয়া নবী মায়ার নবী এসেছি তুমি ঘর থেকে বের হয়ে আসো এবার ঘর থেকে কান্নার আওয়াজ বাচ্চা সন্তানের মতো ফোফায় ফোফায় কান্দি আর সাবি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমি কিভাবে আপনার সামনে আসব ও গো নবীজি আমার আমার শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই আপনার সামনের মতো আসার মতো আল্লাহ নবী বিশ্ব নবী তাকে একটা চাদর দিলেন এবার ওই সাহাবী চাদর আবৃত করে আল্লাহ নবীর সামনে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমি এতটাই গরিব আমি এই ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী থাকি আর কেউ থাকে না এরে নবীজি আমি আমার স্ত্রী থাকি আর কেউ থাকে না আমাদের পরনের মাত্র একটাই কাপড় যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে ওই গর্তের মধ্যে নাই মা আমার স্ত্রী কাপড়টা খুলে দেয় আমাকে আমি পরে মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাই আবার যখন নামাজ শেষ হয়ে যায় আবার নামাজের পরে আমি ঘরের মধ্যে চলে আসি আবার আমি গর্তে নাই মা আমি আমার জামাটা খুলে আমার স্ত্রীকে দিই তারপর আমার স্ত্রী সেই জামাটা পরে নামাজ আদায় করে তখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে বাচ্চা সন্তানের মতো কাঁদে দুই টাকা উঠায়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন ইয়া রব্বাল আলামিন শত কষ্টের মাঝে তোমাকে ভুলে নাই তোমার ইবাদতের কথা বলে নাই ধৈর্য ধারণ করেছে ইয়া রব্বাল আলামিন যেমন ভাবে আমার আমার সাহাবী আপনাকে বলে নাই আল্লাহ আপনিও আমার সাহাবীকে ভুলেন না আপনিও আমার সাহাবীকে আপনার কাছে টানে নেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার পানের ভাইর আজকে আমাদের গাড়ি আছে বাড়ি আছে জায়গা জমিন আছে আমরা সব কিছু নিয়ে মগ্ন হয়ে গিয়েছি
কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই কথা বলে গিয়েছি ঠিক কি না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াটা এমন এক জায়গা এই দুনিয়াটা একটা নিকৃষ্ট জায়গা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আসতেছেন এমন সময় রাস্তার মধ্যে তাকায় দেখে একটা বকরি মরে পড়ে আছে আবার একটা কান কাটা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরা তোমাদের মধ্যে কি আছো এই বকরিটাকে দুই দিরহামের বিনিময় কিনবা একজন সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বকরিটা তো মরা তার মধ্যে আবার এক কান কাটা আপনি তো দুইটা দিরহামের কথা বলেছেন এই বকরিটার মূল্য অর্ধেক দিরহামও নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলেছো এই বকরিটার দাম অর্ধেক দিরহামও নাই তেমনি ভাবে এই বকরিটা এতটা নিকৃষ্ট তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা তার চেয়ে বেশি নিকৃষ্ট আর আমরা দুনিয়ার দিকে পড়ে আছি দুনিয়ার বাড়ি গাড়ি ছেলেবি পিতামাতা সবকিছু আপনার সবকিছু স্বার্থপর আপনার বাড়ি আছে আপনার গাড়ি আছে আপনার জায়গা জমিন আছে আপনার টাকা পয়সা আছে আপনার যতদিন ক্যারিয়ার আছে আপনার ভাই বন্ধু আপনার সাথে আছে যতদিন পর্যন্ত আপনার ক্যারিয়ার আছে ততদিন পর্যন্ত আপনার ভাই ব্রাদার আপনার বন্ধু আছে যখন আপনার কোনো কিছু থাকবে না তখন আপনাকে লাত্তি মেরে তারা দূরে সরে যাবে জলে বলুন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার সবকিছু ধোকা একমাত্র আমি মালিক তোমার আপন ঠিক কি না এজন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে সবকিছু বাদ দিয়ে ইবাদত করতে হবে আমার পানের ভাইরা প্রত্যেক দিন মসজিদের ইমাম সব পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পাঁচবার মসজিদের মধ্যে আজান দেয় মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে এরে বান্দারে মসজিদের দিকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে মসজিদের দিকে আয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কল্যাণ দেব কিন্তু আমরা মসজিদের দিকে আসি না আমরা মসজিদের দিকে আসি না কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরা বান্দারে কেন তুই নামাজ পড়লি না কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরে ফেরেশতারা রে এই বান্দা নামাজ পড়ে নাই দুনিয়া থাকা অবস্থায় তার হাত পায়ের মধ্যে বেরি লাগে তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাক যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়বে না তাদের জন্য কঠিন একটা জাহান্নাম যে জাহান্নামের নাম হবে সাকারনাম সাকারনাম মুখ জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন কেন তোমরা আজকে এই কঠিন জাহান্নামে এসেছো তখন জাহান্নামীরা বলবে يتساءلون عن المجرمين ما سلككم في سقر امرا دنيا تكو مستيب مسجد المدد جايتا مسجد المدد ازان خويتو اما در كان پستو كنتو امرا نماز پرا جنو مسجد استمنا اجنو اما در كي اساقا نمك جهنم اشتي خويت سي আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন ফেরেশতারাকে ধর খুদু হাত পার মধ্যে বেরি লাগা ফাকুল্লু মাথা নিচের দিকে কর সুম্মাল জাহিমা সল্লু হেচরাইতে হেচরাইতে চামড়া উঠে জাহান্নামে নিক্ষেপ কর জোরে বলুন নাউজুবিল্লাহ আজকে আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য কাজ করার জন্য দুনিয়ার সমস্ত রকম আঞ্জাম দেওয়ার জন্য আপনার সময় থাকে কিন্তু নামাজের জন্য সময় থাকে না আহা পুরা কপাল ভাই আপনি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে হ্যাঁ কাল কিয়ামতের দিন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা করেন বালিশের সাথে মাথাটা লাগান হ্যাঁ একটু চিন্তা করেন কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন এজন্য আমার প্রাণের ভাইরা আমরা সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته